ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুড়ি মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়োহুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। কিটা ভাবতে আছেন? না কি বাবু, কিছু ভাবতেছি না। আমি তো তোমার মুখ দুই দেখতেছি, মানে মনে হইতেছে না আমি একটা 18 বছরের যুবক আর তুমি 16 বছরের যুবতী, দুইজন দুইজনের ফ্যান হচ্ছি আর কি। মাই ডিয়ার ভাই, আপনাদের খালি আপনার চেহারাটা দেখবেন, আর চেহারাটা দেখলেই আপনার মারতে মুখ করছে ভাই। ভাই একটা কথা কি জানেন, আমি নিজেই মারতাম ভাই, আমি নিজেই মারতাম, কিন্তু আমার 6 মাস ধরে প্রেশার লো, হাঁসের ডিম চলতে আছে। হাঁসের ডিম খাইলে চলতো না তো, লগে দিয়ে দুধ খাইতে বা গরম গরম দুধ, দুধের মধ্যে কাঁচাড়ি মারিবা, প্রেশার কই দিয়ে উড়ি গেছে 13 হয়তো। না দুধ খামো, দুধ খামো, দুধ খাওয়ার দরকার আছে, কিন্তু আগে বিষয়টা আগে সারতে হবে। ঠিক আপনাকে যে জিনিসটা আমি দায়িত্বটা দিছি সেই জিনিসটা করেন, আগে করিয়ে আগে প্রমাণ করেন। আরে এটা কোন চাপযুক্ত নয়, এমন হুমকি দিব, এমন ধমকি দিব, এত তো এলাকা ছাড়ি চলে যাবে। মামুর বোঠারা চাপাই দিব আম খাচ্ছ, বন্ধুকে ছেড়ে ঢাকায় যখন আসবি রানী পাশান লিয়ে আসবি এক জুড়ি, ওকে মনে থাকবে? এরা রানী বাসা মোবাইল রাখতো, লগে কথা আছে। সরি বন্ধু, এক ভাই এসেছি সম্ভবত চানাচুরওয়ালা, ওর ভাইকে মনে খুঁজে পাচ্ছেন, একটু কথা বলে আবার কল দিচ্ছি। কি বললেন ভাই বুঝিনি? তোরে বলছি ফোন রাখি আমার লগে কথা বল। রাখিছি তো, বলেন না ভাই কি আছে কি। আচ্ছা তুই আমার কাছে নাস। এক্সকিউজ মি, আপনি আমার সঙ্গে তুই তুই করে করে কথা বলছেন কেন, কি হয়েছে কি? আমি এখনো তো তুই তুই করে কথা বলবি, তুই কে আমি কে, তুই এটা ভালো করে চিনত চাই, তার আগে যদি তুই বল। আচ্ছা তুই কি হায়দার মিয়ার ভাগ্নির লগে মানে বিয়ে করবি এমন কোনো ঘটনা ঘটছে নাকি? এই তো ঠিক ধরেছেন, পালকিতে উঠেছেন, আপনাকে এই কথা কে বলেছে? তুই আগে কো কথা কি সত্য কি না। আরে ওটাই বললাম, ঠিক ধরেছেন, পালকিতে উঠেছেন, কথা সত্য তো হয়েছে কি? তোর ফাঁস কি বল কি রাখ, তোর কুল যেতে দেখতেছি মাশাআল্লাহ অনেক বড়। আমি বলছি কি, আমি সত্য বলবো না যেটা করি? যেটা সত্য বলছ বলছ, এখন আমি যেটা তোকে বলি, আজকের ফসল তোরা জানো ওই মাইয়ার আশেপাশে না দেখি, আর যদি আশেপাশে দেখেন তাহলে কি হবে? তারপরে কি হইব সেটা তখনই দেখাবো। তোরে কারি কারি টুকরা টুকরা করে দি বুড়িগঙ্গা নদীর মধ্যে আঙ্গাস মাছ রেখে কাপায় ফেলবো। কেন আপনি এরকম করবেন একটা ভালো চ্যাংড়াকে? আপনি ঠিক গো ভাই, সন্ত্রাসী নাকি চানাচুরালা বলেন তো? একদম ঠিক ঠিক চপ, আই সন্ত্রাসী, আই গডফাদার, আর তোরে বাঘে মহিষে এক রাতে ভানি গায়। বাঘ আর মহিষ হচ্ছে বেকার, সেজন্য ওরা কোনো কাজ নাই। তোর বাঘ মহিষ বেকার তাই করে, আমি তো ওটা করি না, আমি কি করি শুনবে? এই নাটকির পো, আমি যেটা করে তোর মতো সন্ত্রাসীর গডফাদারের ফাদার যে বাবার বাবা আছে না, ওদেরকে আমি টেন্ডার দিই, শুনবি কোত্থেকে হাজারি ব্যক্তি গায়ে দেখে যায়। ও সরি ভাইয়া, ফিলিস ভুলে গেছে, তার মানে আমি গডফাদার, ওই গো গুন্ডা গো মাস্টান গো, আমি মাস্টানি করার লাগে টেন্ডার দেন। ইয়েস যা হাজারি ব্যক্তি খবর নিয়ে যান। আমার আর বেশি দূর গাল হাজারি ব্যক্তি যাইতাম কি তোমার তেমনি কোনো এমনি ভালো আছে ভাইয়া, আমি চিনি পেলছি, আমাকে মাফ করে তাহলে, বেরি মিস্টেক হয়ে গেছে ভাইয়া। এই ঢিঙ্গা চিকা, তোকে আমার পিছনে লেলি দিয়েছি কি বলতো?
ছাগলের 3 নম্বর বাচ্চা রে। ওকে ডান মাইশান, তোকে কোনো কষ্ট করতে হবে না, জাস্ট তোর পায়ে ডান একটা বায়ে একটা হাঁটুতে দুটো গুলি করবো, একটু কষ্ট পাবি না, অ্যানেস্থেসিয়া ইঞ্জেকশন, হ্যাঁ একটু ধরে মধ্যে আন্ডারগ্রাউন্ডে রেখে দেবো, তারপর ওরা সবে আসছে তারপর তোকে ছাড়বো। ওকে আয় বাবা, এই ধরনের কথা বলিস না, তোর তো আমি প্রতিবন্ধী দেবো। ভগবান, কাকে লাড়তে আছিস, কাকে লাড়তে আছিস, তুই জানিস তোর মতো পেটি মাস্তান দের আমি কি করে, তোর বাপের বাপকে আমি টেন্ডারে দিই হাজারিবাগ, জানিস, আয় দেখে যা। না ভাইয়া, আমরা ভাই দেখছি ভাইয়া, জীবনও আমরা লগে মাস্তানি কইতাম না, আমরা তো আমগো কাট পাতার, আমগো পাতার, আমাকে মাফ করে দেন। স্ট্যান্ড আপ, যারা তোকে পাঠিয়েছে তাদেরকে বল কার সামনে এসে তুই হাজির হয়েছিলি, দিস ইজ ইউর লাস্ট চান্স। থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ ভাইয়া, লাভ ইউ, কিন্তু আমার কুড়া নিয়ে বাইরে যাবো, মাথা তো ছুটে গেছে, আমি এখন থাকে এমন বাস দিও মিন্দরে ভাই। তুমি তোমার স্বামী মানে আমার বাইক নিয়ে আর কি, তার সাথে যে তুমি ব্যবহারটা করতেছো এটা কিন্তু ভালো করতেছো না। মানে আমি আপনার ভাগ্নার সাথে যে ব্যবহার করছি সেটা ভালো লাগছে না, কিন্তু আপনার ভাগ্না আমার সাথে যা করছে সেটা কি ঠিক করছে? এটা ঠিক আছে, তোমার কথা বসে লজিক আছে, কথাটা ফেলে দিতে পারতেছি না যে, কিন্তু কি করব। ওই যে ভাগ্না দেখো সে এখনো যদিও বিয়ে করছে, বিবাহিত পুরুষ, সে তোমাকে বুঝে বুঝা করে, সে তো নিজের বুদ্ধি তো করে না। আপনি কি বলছেন মামা, আমি না কিছুই বুঝতেছি না। আমি তোকে বুঝে বলতেছি, তোমাকে বললাম না ভাগ্না আমার খোসি এখনো অবুঝ, তোমার সাথে খারাপ ব্যাপারটা করে নিজের বুদ্ধিতে করে না, এটা তোমাকে বুঝতে হবে আর কি। সেটাই তো, আপনার ভাইগনা যা করছে তার বুদ্ধিতে তো করছে না, করছে আপনার বোনের বুদ্ধিতে। সেজন্যই তো আমি তোমাকে ডেকেছি, আমি তো এখানে কেন এসেছি, এই পরিবারের মধ্যে একটা বিপদ ঘটে গেছে যে, এই বিপদ থেকে তোমাকে আমার ভাইগনাকে তোমার থেকে উদ্ধার করার জন্য এসেছি, যে মনে করতে পারো আজ তো একটা জাহাজ ডুবে গেছে, এই সাফা চঞ্চল পথে উদ্ধারকারী জাহাজ হামদ হিসেবে কেন আবির্ভূত হয়েছে, তোমাদেরকে উদ্ধার করবে বিপদ থেকে। আপনি আমাকে বাঁচাতে আসছেন, আপনার কি মনে হয়? আমি কিছুই বুঝি না, আপনি যে আপনার বোনের সাথে যুক্তি করে এই বাড়ি থেকে কিভাবে আমাকে বের করা যায় সেই পরামর্শ করছেন, আমি ভালো করেই বুঝি। আমি চিন্তা করছিলাম, আমি চিন্তা ভাবছিলাম আর কি, তুমি অন্তত কিছুটা জ্ঞানী, কিছুটা বুঝ বুদ্ধি তোমার আছে, আমার ভাগ্নি মতো তো খুশি না, এখন তুমি দেখি তুমিও আদতে কষি একটা কথা বলি ফেলো, আগাম বুঝি ফেলো, হ্যাঁ আমি কি করতে আসছি, আমি তোমাকে এখনো বলেছি ব্যাখ্যা করেছি, তার আগে তুমি আগাম কথাবার্তা বলে আমার মেজাজটা হট করে দিচ্ছ যে। আচ্ছা বলেন শুনি, আপনি কোন মতলব এই বাড়িতে এসেছেন? কি বলেছো তুমি, কি ওয়ার্ডটা তুমি ইউজ করেছো বোমা, মতলব, তুমি কি আমাকে মতলব বাস বলতে চাচ্ছ যে, নিজের কাজ ফেলে রেখে, অত্র এলাকার কত কাজ ফেলে রেখে আমি দ্রুত গতিতে জরুরি ভাবে তোমাদের এখানে বিপদ থেকে উদ্ধার করার জন্য এসেছি, তুমি আমাকে মতলব বাস বলতেছো, হ্যাঁ কেমন অবিবেচকের মতো কথা তুমি বলতেছো। মামা আপনি এত বড় বড় কথা না বলে একটা কাজ করেন, আপনি যদি আপনার বোন আর আপনার ভাগ্নের ভালো চান তাহলে রিনা খানের মেয়েটাকে এই বাসা থেকে বের করে দিন। রমা হাতি জলকায় গোলা করে গায় আর কি, তুমি লাইনে আসো আর কি, শোনো এলে তো তোমার সাথে আলাপ করতে চাচ্ছি যে, সে খেলাটা আমি খেলবো যে আর কি, এখানে আছে পাশে খেলবো রে, অন্য প্রসঙ্গ আর কি, খেলাটা আমি এভাবে খেলবো যে আর কি, তুমি তুমি তো আমার বোনকে বলবো যে আপন মানুষকে ফেলে পরকে বুকে টেনে নিচ্ছ যে তোমরা, হ্যাঁ শোনো আর বই, সে তো ইচ্ছা করে খাসটা করে না, এই যে রিনা খান ডাইনি চক্রান্তবাজ, দুষ্ট প্রকৃতির লেডি, কি করেছে একটা চক্রান্ত করে ট্রিক্স করে আমার বোনকে ট্রিক্সের মধ্যে ফেলে দিয়েছে আর কি, বিপদগ্রস্ত আমার বোন। দুনিয়ার সব চক্রান্তবাজ রিনা খান, আপনার বোন মনে কিচ্ছু বুঝে না তাই না মামা? এটা তুমি কেমন কথা বললা,
নিজের শাশুড়িকে নিয়ে কেউ এমন করে কথা বলে? এটা মুরব্বী আদার হলো, মাথার উপর হাতটা রাখলো তো কলচের শান্তি হয়ে যা, থাকিনি তুমি কথা বলতে চাও এমন করে? শাশুড়ি যখন ছেলের সংসার ভাঙতে চায় তখন সেই ফিলের জায়গা থেকে শাশুড়ির জন্য বিন্দু পরিমাণ সম্মান আসে না মামা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি। শোনো, হতা করলে হতা বাড়ে বুঝছো, হতা বেশি না বাড়ে, তোমাকে আমি যেটা বলি আর কি। সরি আমি একটু তোমার উৎসাহ উত্তেজনা অপূর্ণ ব্যবহার করেছি আর কি, কি করবো বলো, মাথাটা গরম হয়ে যায়। শুধু তোমাদের সমস্যা, হত সমস্যা আমাকে সলভ করতে হয় যে। হ্যাঁ শোনো, তুমি আমি যেভাবে যেভাবে যা তা করতে বলবো, তুমি শুধু আমার হতা মতো কাজ করবা। আমি এমন একটা খেলা খেলবো যে রিনা খান ফেরি পাবে না, যে রিনা খান ভেবেছে সে ডালে ডালে চলতেছে। হ্যাঁ আর আমি চপা চঞ্চল প্রতীক, যে পাতায় পাতায় ঘুরি, সেটা রিনা খান স্বপ্নে উঠতেই পাবে না যে। তুমি খালি দেখো তোমার এই সফা মামা চঞ্চল প্রতীক তোমার জন্য কি করে, এমন খেলা আমি খেলবো ঠেরি পাবে না, কোথা থেকে কি হয়ে যাবে, তুমি শুধু ওয়েট করো আর ওয়াচ করো। আমি ওয়েট করব, ওয়াচ করব, আপনি করেন না আপনি কি করবেন, আমি তো চাই তখন না হয় আপনাকে বিশ্বাস করব। এই এই তো বয়স, বয়স তো একটা প্রবলেম, বুঝবে বুঝবে, আজ না বুঝলে কাল বুঝবে, কাল না বুঝলে ফুসু বুঝবা, এ ছপা চঞ্চল প্রতীকে তোমার বুঝতে। না তুমি যে কদ্দুর আডা বানবা একটু আমি আগেই বুঝছি, এরপর তোমার ফাডা ডোল্ডারে আবার বাজাইয়ে দেখলাম যে তুমি কি করতে পারো, কিন্তু তুমি তো কিছুই করতে পারো না, তুমি তো একটা মুরগা আছো। না রে ভাই সাহেব, এটা অনেক লম্বা করি, অনেক জোর গলা বলছে। আরে ভাই হাতের কথা যদি বিশ্বাস না করে আর কি ইমান থাকবো? তোর ইমান আছে তুই হেই আবার বাবু, ম্যাডাম উত্তে ফা নিল না শয়তান, এটা আবার বেশি বাড়াবাড়ি যায়। হ্যাঁ আমি এইসব নিয়ে আলোচনা করতাম তাই না, দেখাতে অনেক বড় মাফের গটপাতা, এতে নেটওয়ার্ক অনেক, এত কাছে পিস্তল আছে, অনেক কিছু আছে জানা। তার বেড়া তুই বেড়া কিসের সন্ত্রাস, তুই যদি একজনের কথা বিশ্বাস করে ভয় পাইয়ে চলল, তুই তো সন্ত্রাসীদের মানিক জেদ মারছো বেড়াই। তার মানে কি হাতে আল্লাহ মিশা কথা বলছে, আল্লাহ বাস্তার করছে বাস্তার লগে। হ্যাঁ এতে আল্লাহ সিজন বাস্তার করে কথা বলছে, এতে আরে চিনো না। হ্যাঁ আরেকটা বার চান্স পাইলই তারপরে এতে কি করি, কম রাই বালা করে যাবে। তোর মুখ পোষাই জোতা দিয়ে ফিরে আমি তুই আইন্দে সর, তুই পোত মাপ যা সর। না না ভাইয়া তুমি আমাকে বিশ্বাস করতে চাও না, আমার কথাকে তুমি গ্রাহ্য দিচ্ছ না, তুমি আরেকটা বার আমাকে চান্স দিচ্ছে ছাও। তুই বেটা যা কোনো চান্স মাস নাই, চান্স তোরে বহুত দিছি, তুই কোনো কামের না, তুই আকামের ভাণ্ড, কথায় আছে না জের যা কাম না দান্দাই তে লয় কুদল সর। ভাইয়া প্লিজ ছাড়, আমাকে আরেকটা বার চান্স দেন, তারপরে দেখেন আমি কি করতাম। আরে এই বাসাকে বাসা রক্ত আমি মাথা মেতে রক্ত উড়াই দিচ্ছে, এতে জানা না আমি কি করতাম। আরে দিলাম তোর একটা বার চান্স, যদি তুই কিছু না করতে পারো আমার রূপটা তুই দেখবি যে আমি কত বড় সন্ত্রাস। এই বাচ্চা কি করছো, হারে না হারে রামে আমি দেখাই দেবো ওয়ান টুর মধ্যে। এই যে কেমনে দেখাবি, এই জলদি দেখানোর ব্যবস্থা কর, আমার লগে আয়। হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি, কিরম আছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ভাবি আমি সিরাজের কলিগ নাসির করছিলাম। ও জি ভাইয়া বলেন। না করছিলাম কিছু ভাবি, সিরাজ ভাই কি অসুস্থ নাকি? না তো, কেন কি হয়েছে? না ওই তার ফোন দিছি নাম্বার বন্ধ পাচ্ছি, আবার এদিকে মানে অফিসেও এতক্ষণ আসলো না, এই জন্য ভাবলাম কি যে অসুস্থ কিনা এই কারণে আর কি জিজ্ঞেস করতেছি। কিন্তু সে তো সকালবেলা অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। কি করছেন ভাবি, সিরাজ ভাই তো অফিসে আসেনি। কি বলেন, অফিসে না গিয়ে যাবে কোথায়? সেটা তো আমিও ভাবছি ভাবি, যাবে এখনে, তাছাড়া ফোন দিচ্ছি ফোনে পাচ্ছি না, কোনো ঝামেলা হলো কিনা এই জন্যই তো আর কি আমি আরো জিজ্ঞেস করতেছি। তাহলে কোথায় যেতে পারে আপনি কি বলতে পারেন? ওরে আল্লাহ রে, সেটা আমি কি করে কব, আপনি তো ভালো গতি পারবে। আচ্ছা ভাবি, অফিস থেকে সিরাজ ভাই আসার সময় আপনাদের মধ্যে কি কোনো রকম ঝামেলা টামেলা হয়েছিল? ঝামেলা তো প্রায় দিনই হয়, কিন্তু তাই বলে লোকটা এমন তো কখনো করেনি, সে তো ঠিক মতোই অফিসে যায়। আচ্ছা 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 ঠিক আছে ভাবি, তাহলে পরে আমি দেখতেছি অন্য কারোর মাধ্যমে কোনো খোঁজ খবর পাই কিনা আমি দেখ। ভাই যদি কোনো খোঁজ খবর পান আমাকে কিন্তু জানাবেন। ঠিক আছে ভাবি, আমি অবশ্যই জানাবো, আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা তাহলে পরে আমি রাখছি, সালাম আলাইকুম। জি জি, আল্লাহ হাফেজ। কি ব্যাপার, সিরাজ ভাই গেল কোনে? অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে কিন্তু এখন পর্যন্ত অফিসে আসলো না। লোকটা অফিসে না গিয়ে গেল কোথায় কিছুই তো বুঝতে পারছি না, ফোনটাও নাকি অফ।
তাহলে কোনো বিপদ হলো নাকি? যেখানে যাই যাক, আমার কি? কি ব্যাপার, সারাদিন তোমার এন্ডা এসছি তোমার বাসার মধ্যে, তোর সারাদিন ঘুরে সেরা ছবি দেখি না? হ্যাঁ তো হরে হরে থাকো তুমি। মামা কি করতাম, গড় তো টাইম না পারে তারা জ্বালাব। কেন এতে ঘরের কি দাঁত আছে না তোরা খাম ভাই তো চান না? না ঘরের ট্যাং আছে তো তোমার এতে ঘরতে বাইর করে দিতে। হ্যাঁ কেন ঘর ভালো লাগ না তো আতুন কি সমস্যা তোমার? তো আপনি বুঝতেছেন না মামা কি হয়েছে, আমার মা কি করতেছে, বিউটি কি করতেছে, আপনি তো নিজ চোখে দেখতেছেন, তারপরে এই কথা বলতেছেন যে। রে তুই তো শেষ সেবাই না, একদম জলজান তো তুই, পৃথিবীর মধ্যে থাকি জাহান্নাম, জাহান্নাম কামা ফেলতেছিস তুই, নিজের মা, নিজের মা লই মানুষ এলে ওরা কথা বলে না? আফসোস লাগে বাবু, গবু তো কেন ইচ্ছে নষ্ট গেলি দে? একটা গান আছে না নোয়াখালীর মতো শুনলাম একবার, যে কি রে ওটা কি হইলি, মারে বাদ শহরে ছিলাম কোনটাই কিলি, দুদিনের পরে কি বাতাটা করতেছ জন্য? নিজের মারে ভুলে গেছে তুই, মা তোর 10-15 দিন ফেরত পড়তে লই তুই অন শাশুড়ি গুরু গান গাইতে লেগে গেছে, তুই শেষ হয়ে গেছে বই না, তুই জলে ফুরে আঙ্গার হয়ে যাবি দে বুঝছিস না? অন সময় আছে, শুদ্ধ হইতে শুদ্ধ হইতে। হ্যাঁ মামা এসি, মামার হতা হন, মামা জেনে জেনে চলতে বললু, ইট এমনি এমনি চলবি দে, জীবনটা সুন্দর রিব সুখ রিব বুঝছিস না? যে বলা বোর আসলে নিজে ঢুকি যায় ইবার মতো বল বোম্বাস্টিক। হ্যাঁ পৃথিবীতে রোগ্য নাই আর কথা শুনবে কিনে, মাথা তিন ফালাই দি, মার কথা বুঝ, মারে মূল্যায়ন করতে হইব, শাশুড়ি মূল্যায়ন করবি, শাশুড়ি তো মার মতো। ওই যে তুমি ন্যায় নীতির কথা বলছো, ওই লাইনটা তাকাইতে হইব বুঝছো না? মামা আমাকে আমার মতো থাকতে দাও তো একটু, আমি এইসব জামেলা আর নিতে পারতেছি না। তো তোরা কি লেন নে না ঘুষের, তোরা কিছু করিন না? হ্যাঁ একটা ষড়যন্ত্র চলতেছে এটা, মহা ষড়যন্ত্র বুঝছিস না? ধ্বংস হয়ে যাবি তোরার পরিবার, ধ্বংস হয়ে যাবে কই, ফতে ভিক্ষা তাড়ালে ঘুরিবি দে ভাই না, অন সময় আছে। মামা জেন না জেনে বললি এন্ন হন, মামার কথা মতো সব, নিজের পরিবার বাসা তুই নিজে বাস, তোর গোষ্ঠী বাসা বুঝছিস না? ঠিক আছে মামা, তোমার যা ইচ্ছা তাই করো তো, আমাকে এর মধ্যে জড়াও না আমাকে। আচ্ছা ঠিক আছে, তোর আর ফেসাইতে আমরা জড়াইতে হবে না, যত চিন্তা সব আমার, সব আমি মাথা নিয়ে নিয়েছি, চট্টগ্রাম থেকে এসেছি তোমার পরিবারকে রক্ষা করার জন্য, উদ্ধারকারী জাহাজ হামজা হিসেবে, রুস্তুম হিসেবে আবির বাবু হয়েছি, তোমাদের কোনো টেনশন নাই, এখন যাও তুমি নাকি তেল দিয়ে ঘুমাও। হরে আসলে, হ্যাঁ জিন্দে বুঝিলে, বৌমা হয়তো দেখা আছে, কুচি আছে, অবুজ আছে, ব্যাগনি অন্তত কিছু বুঝ দাঁড়িয়েছে, বিয়ে করছে, ইবে তো আরো কসি পুরা দেখা। হ্যাঁ বম্বলদার বুঝি দুনু করে যৌথ ভাবে ঠিক করতে পারি, দায়িত্ব খানা বাড়ি গেছে আর মাল ডেলিভারি করছে, ওকে ফাইন টাকা নিয়েছে আমার কাছে জমা দিস, হ্যাঁ ওগুলো তো আমার রেফারেন্সে পয়সা নিচ্ছিস তো, হ্যাঁ পার্সেন্টেজ তুই নিয়ে নিস। আমদুল্লাহ ভাই আছেন তাহলে? খবর কি কিছু শুনেছেন? কি খবর বললেন তো? এই যে আমাদের সিরাজ ভাই, সে তো অফিসে আসেনি। একদিন না আসতে পারে, এত অবাক হওয়ার কি আছে? না সেটা ঠিক আছে, কিন্তু ঘটনা তো সেটা না, সে অফিসের উদ্দেশ্যে বাসার থেকে বের হয়েছে, কিন্তু সে তো এখনো অফিসে আসেনি। তাহলে অন্য কোথাও গেছে টাঙ্কি মারতে, ভুলে যান তো? কিন্তু তার তো নাম্বার বন্ধ, তার যে কোনো খোঁজ নেবো সে উপায় তো। আপনি এই খবর কথা পেয়েছেন? না আমার সাথে তার ওয়াইফ মানে ভাবির সাথে আমার কথা হয়েছে। বাহ কি চমৎকার, ওয়েল ডান মাই সান, আপনাদের চরিত্র দেখে কোনোদিন ঠিক হবে না, হ্যাঁ মানুষ হবেন না জীবনে, তাই না? মানে কি করছেন এসব বুঝলাম না। একজন মানুষ অফিসে আসেনি, সেই সুযোগ পেয়ে আপনি তার ওয়াইফকে কল দিয়ে বসলেন, হ্যাঁ জীবনও দিচ্ছি মানুষ হবেন না আপনিও। সবাইকে আপনি আপনার নিজের মতো ভাবেন তাই না আমাদুল্লাহ ভাই? ভেরি স্যাড অ্যান্ড ভেরি ব্যাড। ও যদি আড়াই মারাই কোন হানে যাইয়ে থাকে তা তোর জবাব দিতে হইবে কা? তুই কি হারে কিডন্যাপ করছো যে তোর জবাব দিতে হইবে? এখন তোমার ভীষণ সন্দেহ হচ্ছে। আচ্ছা আহমেদুল্লাহ আবার ওনার সাথে কিছু করলো না তো? আপনার তো পাঁচতলা বিল্ডিং করার কথা ছিল, এখন এই অবস্থা কেন হবে? আরেকবার একটু দৌড়া যাবে না, রিক্স হয়ে যাবে।
হাড়ি বড়া বাড়ি, রসের হাড়ি বড়া বাড়ি, এর জন্য রসের হাড়ি বড়া বাড়ি।